আসছে পরের খবরে। দেখো বৃষ্টি, এসএসসি তে নিয়োগ দুর্নীতি নিয়ে একেবারে তোলপাড় পড়ে গেছে রাজ্যে, এবং শাসক দল কিন্তু একেবারে অস্বস্তিতে পড়ছে। আর বিরোধী নেতা তিনি কিন্তু বলছেন যে, একেবারে প্রতিশ্রুতির ভাষায় বলছেন, বাংলায় বিজেপি ক্ষমতায় এলে এসএসসি তে দুর্নীতি ঠেকাতে প্রয়োজনে অনলাইন পরীক্ষা চালু করা হবে। দলের মহিলা মোর্চার বৈঠকে একথা বলেন বিজেপির রাজ্য সভাপতি। একই সঙ্গে ভোট লুট রুখতে বুথে বুথে দুর্গা বাহিনীকে সক্রিয় হওয়ার ডাক দেন সুকান্ত মজুমদার। এ নিয়ে বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল, চলছে চর্চা। এসএসসি নিয়োগ দুর্নীতি ঘিরে তোলপাড় রাজ্য। এই পরিস্থিতিতে তৃণমূলকে আক্রমণ করে নতুন প্রতিশ্রুতি শোনা গেল বিজেপির রাজ্য সভাপতির গলায়। আমরা আশা করি যে এই এসএসসি কে কোন সালে কমিশন কে স্বচ্ছতার সাথে নিয়োগের জন্য যা যা করা হয়, প্রয়োজনীয় অনলাইন পরীক্ষার ব্যবস্থা করতে হয়, আমরা অনলাইন পরীক্ষার ব্যবস্থা করবো, যাতে কোনো দুর্নীতি না হয়। মেজর নেতা, ছোট নেতা, নেত্রী কাউকে ধরতে হবে না, এবং তার জন্য তাকে একটা উত্তরপ্রদেশে নিয়ে রিক্রুটমেন্টের ক্ষেত্রে কি করেছে বিজেপি সহযোগে, বিজেপি এবং নীতিশ কুমার জনতা দলের যুক্ত সরকার চলছে কোয়ালিশনে, সেখানে কারাপশন তো সবচেয়ে বেশি হয়েছে, কোন মুখে কথা বলে বিজেপি? আর অনলাইনে কি করবে, ওদের রিক্রুটমেন্টই হচ্ছে না। যেদিন থেকে 2014 তে বিজেপি সরকার কেন্দ্রে এসছে, কোন কেন্দ্র সরকারি সংস্থা রিক্রুটমেন্ট হচ্ছে?